আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাসানুজ্জামান সৌমিক। তো আজকে আমি আপনাদের সাথে কী নিয়ে কথা বলবো তা হয়তো আপনারা অলরেডি ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন। তো হলো যে আমি আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ইলেকট্রোনিয়াম থেকে টাকাতে কনভার্ট করবেন। তো আমি যে আমাদের ইলেকট্রোনিয়াম বাংলাদেশ যে গ্রুপটা আছে সেটাতে দেখি যে অনেকে পোস্ট করেন যে ভাই আমার তো ইলেকট্রোনিয়াম আছে, কীভাবে টাকায় কনভার্ট করব বা আমি ইলেকট্রোনিয়াম সেল করব, কেউ কিনবেন কি না, এই টাইপের অনেক পোস্ট দেখি। তো আসলে এই যে অন্য কারো মুখাপেক্ষী না হয়ে কীভাবে নিজেই নিজের ইলেকট্রোনিয়াম কয়েনকে টাকায় কনভার্ট করবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো পুরো জিনিসটা যদি আমি আপনাদের একটু সংক্ষেপে বিস্তারিত বলতে চাই তাহলে জিনিসটা এভাবে দাঁড়ায় যে আমাদের যে ইলেকট্রোনিয়ামটা আছে সেটা যেহেতু একটা ক্রিপ্টো কারেন্সি, তো আমাদের এটা কারেন্সিটাকে চেঞ্জ করতে হবে। কারেন্সি চেঞ্জ করে করে আমরা টাকায় কনভার্ট করব। তো ফার্স্ট অফ অল আমাদের জন্য এটার জন্য যে জিনিসটা লাগে তা হলো যে আমাদের যে ইলেকট্রোনিয়ামটা চেঞ্জ করব বা কনভার্ট করব অন্য কোনো ক্রিপ্টো কারেন্সিতে, এটার জন্য একটা ব্রাউজার বা মার্কেট প্লেসের দরকার হয়। তো দেখবেন যে অনেক সময় ইলেকট্রোনিয়াম অ্যাপে বা ইলেকট্রোনিয়াম যে সাইটটা আছে ওখানে দেখবেন যে অনেকগুলো এক্সচেঞ্জ সাইট আছে। তো তার মধ্যে আমি যেভাবে করি আপনাদের আমি সেভাবেই দেখাবো, অনেকভাবেই করা যায়। তো আমি যেভাবে করি সেটা হলো আমি ফার্স্টে আমার যে ইলেকট্রোনিয়ামটা থাকে সেটা আমি আমার কিউকয়েন অ্যাকাউন্টে নিয়ে যাই। কিউকয়েন একটা এক্সচেঞ্জ মার্কেট যেখানে আপনি আপনার ইলেকট্রোনিয়াম কয়েনকে কনভার্ট করে অন্য কোনো কয়েনে রূপান্তর করতে পারবেন। তো আমি যে কাজটা করি তা হলো ইলেকট্রোনিয়ামকে কিউকয়েনে নিয়ে আমি সেই ইলেকট্রোনিয়ামকে প্রথমে ইউএসডিতে নিয়ে যাই এবং সেই ইউএসডিটা আমি আবার নিয়ে যাই লাইট কয়েনে। তো ব্যাপার হলো ইউএসডি থেকে কেন লাইট কয়েনে নিয়ে যাই এটার কারণ আছে, যদি আমি ইউএসডি উইথড্র দেই তাহলে পার ট্রানজ্যাকশনে আমার $3 করে কাটে। তো যেহেতু অনেক বেশি কাটে আসলে যে প্রতি ট্রানজ্যাকশনে $3 করে, কিন্তু সেম জিনিসটাই যদি আমি লাইট কয়েনে নিয়ে করি তাহলে লাইট কয়েনে দেখা যায় যে ইউএসডিতে আমার প্রায় 22 সেন্টের মতো কাটে, যেটা অনেকটা সাশ্রয়ী। তো যখন আমি এই লাইট কয়েনটা কনভার্ট করি কিউ কয়েনে, এই লাইট কয়েনটা আমি আবার নিয়ে যাই কয়েন বেজে। আপনারা হয়তো বা TakaWallet.com নাম শুনে থাকবেন, যারা কয়েন বেজ থেকে আপনি যদি কোনো কয়েন থাকে সেটা ওদেরকে দিয়ে আপনি টাকা নিতে পারবেন, বিকাশ নগদ বা অন্য কোনো ব্যাংকে যদি আপনি নিতে চান, ডাচ বাংলাতেও নিতে পারবেন, যে কোনো বা যে মোবাইল ব্যাঙ্কিংগুলো আছে যে কোনো একটাতে নিতে পারবেন। তো ব্যাপার হলো ওই কয়েন বেজে লাইট কয়েন নেই, ওই লাইট কয়েনটা কয়েন বেজ থেকে আমি টাকা ওয়ালেটে পাঠাই দেয়, টাকা ওয়ালেট আমার বিকাশে টাকা পাঠাই দেয়। এবং আমি দেখেছি যে আমার দেখা যায় যে 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 দিনের রেট সেইভাবে তো আসলে এগুলো হিসাব হয়, তারপরেও দেখা যায় যে এক লাইট কয়েনে আমার 85 টাকা বা 84 টাকার মতো থেকে যায়। তো পুরো প্রসেসটা আমি দেখাবো কীভাবে আপনারা ইলেকট্রোনিয়াম থেকে কিউ কয়েন, কিউ কয়েন থেকে কয়েন বেস, কয়েন বেস থেকে টাকা ওয়ালেট এবং টাকা ওয়ালেট থেকে আপনার বিকাশ নগদ বা ব্যাংকে টাকাটা নেবেন। তো আসুন শুরু করি। তো আমরা স্ক্রিনে চলে আসলাম। তো আমরা প্রথমে যেটা করবো, ফার্স্টে আমাদের ইলেকট্রনিক অ্যাকাউন্টে আমরা লগ ইন করবো। তো আমি আগে থেকে লগ ইন করে রেখেছি। তো এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে 318.77 ইলেকট্রোনিয়াম। তো আমি এই ইলেকট্রোনিয়ামটাকে এক্সচেঞ্জ করব। তো এক্সচেঞ্জের জন্য আমি যে সাইটটা ইউজ করি তা হচ্ছে কিউকয়েন। তো আপনার www.qcoin.com করলেই পেয়ে যাবেন, অথবা কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনার কিউকয়েনে ঢুকে। তো প্রথমবার যদি আপনি কিউকয়েনে ঢুকেন তাহলে এরকম দেখতে পাবেন যে এখানে সাইন আপের অপশন আছে, এখান থেকে সাইন আপ করে নিলেই হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট অলরেডি করা আছে তো আমি লগ ইনও করে রেখেছি। তো ফার্স্ট অফ অল যে কাজটা হবে তাহলে এটা কিউ কয়েনে আপনি লগ ইন করার পর এরকম দেখতে পাবেন। তো ফার্স্টে যে আমরা অ্যাসেটসে ক্লিক করবো, অ্যাসেটস থেকে আমার মেইন অ্যাকাউন্টে ক্লিক করলাম, আমি ডিপোজিট অ্যান্ড উইথড্র। তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এখানে মেইন অ্যাকাউন্টে অনেকগুলো কয়েন দেখাবে, যে যে কয়েনগুলো এই কিউ কয়েনে অ্যাভেলেবল এক্সচেঞ্জ করা যায় সব কয়েনের নাম এখানে আছে, এখানে আমাদের ইলেকট্রনিয়ামও আছে। তো এভাবে যদি আপনি একটা একটা করে খুঁজতে চান তাহলে অনেক সময় লেগে যাবে ইলেকট্রনিয়াম খুঁজে পেতে। তা আমি আপনি যেটা করতে পারেন যে এখানে যে সার্চ অপশন আছে এখানে যদি আপনি ETN লেখেন তাহলে দেখেন খুব সহজেই ইলেকট্রনিয়াম পেয়ে যান। তো আমাদের ইলেকট্রনিয়াম, তাহলে আমরা এই কিউ কয়েনে কী করবো, ইলেকট্রনিয়ামকে প্রথমে যে কাজটা করবো ডিপোজিট করবো। তা আমি এই ডিপোজিটে ক্লিক দিলাম। ডিপোজিটে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে একটা নোটিশ দিচ্ছে, প্লিজ স্পেসিফাই বোথ পেমেন্ট আইডি অ্যান্ড অ্যাড্রেস টু ডিপোজিট ETN টু ইউর কিউ কয়েন অ্যাকাউন্ট। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখানে টিক মার্ক করে কন্টিনিউ দিবেন। তো কন্টিনিউ দিলে দেখবেন যে আপনি এখানে ইলেকট্রোনিয়াম ওয়ালেট অ্যাড্রেস দেখাচ্ছে, অর্থাৎ কিউ কয়েনে আপনার ইলেকট্রোনিয়াম ওয়ালেটের অ্যাড্রেস এটি, এই অ্যাড্রেসে আপনি ইলেকট্রোনিয়াম পাঠালে আপনার কিউ কয়েন অ্যাকাউন্টে আসবে। তো আপনার কি, এবং নিচে আরেকটা আছে পেমেন্ট আইডি, আপনার দুইটাই লাগবে, ইলেকট্রোনিয়াম অ্যাড্রেসটাও লাগবে এবং এই পেমেন্ট আইডিটাও লাগবে। তাহলে আমরা কি বললাম, ফার্স্টে ইলেকট্রোনিয়াম অ্যাড্রেস থেকে এই ইলেকট্রোনিয়াম যে অ্যাড্রেসটা আছে সেটা কপি করলাম। তো আমাদের কপি হয়ে গেল, এরপর আমরা আবার চলে যাবো আমাদের ইলেকট্রোনিয়ামে। তো আমরা ইলেকট্রোনিয়ামে চলে যখন আসছি এখানে দেখবেন সেন্ট ETN আছে। তো আমি সেন্ট ETN এ ক্লিক দিলাম।
সেন্ড ইট-এ ক্লিক করার পর এখানে দেখেন দেখাচ্ছে স্টেপ 1 টাইপ অর স্ক্যান দা ওয়ালেট অ্যাড্রেস দ্যাট ইউ ওয়ান্ট টু সেন্ড। তাহলে আমরা কিউকয়েনে যে আমাদের ইলেকট্রোনিয়াম অ্যাড্রেসটা আছে সেটা এখানে পেস্ট করব। আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেয়া আছে ইন্টার দ্য পেমেন্ট আইডি, অপশনাল পেমেন্ট আইডি দিলে হবে না দিলে হবে, তবে সবসময় আপনারা চেষ্টা করবেন দেয়ার। তাহলে আমরা আবার কিউকয়েনে চলে গেলাম। কিউকয়েন থেকে এখানে আমরা পেমেন্ট আইডিটা কপি করলাম, আবার চলে গেলাম ইলেকট্রোনিয়ামে। তো ইলেকট্রোনিয়ামে আসার পর আমরা কি করব, এখানে এসে আমাদের যেটা আমরা কপি করলাম সেটা পেস্ট করে দিলাম। তাহলে আমাদের কাজ শেষ, এখন আমরা নেক্সট ক্লিক করলাম। এখন দেখেন আমাদের এখানে অ্যামাউন্ট দিতে হবে, হাউ মাচ উড ইউ লাইক টু সেন্ড, কত পাঠাতে চাই। তো আমাদের ব্যালেন্স, আমার ব্যালেন্স আছে হলো 318.77 ইটিয়ান। আর এখানে দেখেন একটা নোট দেয়া আছে, উই নিড টু রিজার্ভ 5 ইটিয়ান টু কাভার দ্য ব্লক চেইন ফি, হাউএভার দ্য ফাইনাল ফি শুড বি মাচ লোয়ার দ্যান দিস। তো আমাদের যেটা করতে হবে যে মিনিমাম 5 ইলেকট্রোনিয়াম এই ওয়ালেটে রেখে বাকিটা আমরা পাঠাতে পারবো। তো আমি যদি এখান থেকে 5 দিই তাহলে আমি 313 ইটিয়ান পাঠাতে পারবো। তাহলে আমি এখানে দিলাম 313 ইটিয়ান। তারপর আমি ক্লিক করলাম রিভিউ ট্রান্সফার। রিভিউ ট্রান্সফার থেকে এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি। এবং এখানে যে আপনার পিনটা আছে, বিকাশের মতো যে পিনটা দিয়েছিলেন ইলেকট্রোনিয়াম খোলার সময়, সেই পিনটা দিয়ে দিবেন। ভেরিফাই পিন করলাম। এখন দেখতেন যে প্রসেসিং ইয়ার ট্রানজ্যাকশন, এই যে ট্রানজ্যাকশনে একটা ইনফরমেশন আসবে, এটা যাবে চলে যাবে। তাহলে এখন দেখেন যে আমার অ্যাভেলেবল ব্যালেন্স হচ্ছে 0.77 ইলেকট্রোনিয়াম। তার মানে আমি যে ইলেকট্রোনিয়ামটা পাঠালাম সেটা আমি পাঠালাম কিসে, কিউ কয়েনে। এই যে আমি কিউ কয়েনে ডিপোজিট করছি, কিউ কয়েনে ইলেকট্রোনিয়াম কয়েন ডিপোজিট হতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। তো বেসিক্যালি দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম 3 ঘন্টাতেই হয়ে যায়, কোনো কোনো সময় দেখা যায় যে 4 ঘন্টাও লেগে যায়। তো 4 ঘন্টার কখনো বেশি লাগে না। তো যেহেতু 3 ঘন্টা লাগবে আমার এই ইলেকট্রোনিয়াম অ্যাকাউন্টে এই কয়েনটা আসতে, তাহলে আমি আবার বাকি স্টেপটা আপনাদেরকে 3 ঘন্টা পর দেখাচ্ছি। ধন্যবাদ। তো যেমনটা বলছিলাম যে যখন আমরা ইলেকট্রোনিয়াম থেকে কিউ কয়েনে পাঠাই, তখন সেই ইলেকট্রোনিয়ামটা দেখা যায় যে 3 ঘন্টা ডিপোজিটেতে সময় নেয়। তো এখন যদি আবার আমি চেক করে দেখি আসলে আমার কিউ কয়েনে ইলেকট্রোনিয়ামটা আসলো কিনা, তাহলে সিম্পলি অ্যাসেটস, অ্যাসেটস থেকে আমি যাব মেইন অ্যাকাউন্ট, সেখানে ডিপোজিট ও উইথড্র আছে। তো এখানে আসলে দেখতে পাচ্ছি যে ইটিএন, এই যে 313 ইটিএন আমি যেটা পাঠিয়েছিলাম সেটা এখানে এসেছে, এবং নিচে এটার একটা ডলার রেট দেখাচ্ছে যে কত ডলারে আছে। আচ্ছা, তাহলে আমরা অলরেডি, তাহলে আমাদের যে ফার্স্ট যে স্টেপটা ছিল সেটা সম্পূর্ণ করেছি, যে ইলেকট্রোনিয়াম থেকে কিউ কয়েনে আমরা কয়েনটা আনতে পেরেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ইলেকট্রোনিয়ামটাকে আমরা ট্রেড করব, ট্রেড করে অন্য একটা কারেন্সিতে নিয়ে যাব। তো ফার্স্ট অফ অল আমি যে কাজটা করি সেটা ইলেকট্রোনিয়ামকে আমি ডলারে নিয়ে যাই। তো এটার জন্য কি করতে হয়, যে এখানে যে অ্যাসেটস গুলো দেখতে হবো, যে মেইন অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট, মার্জিন অ্যাকাউন্ট, ফিচার্স অ্যাকাউন্ট আছে। তো আমি যদি এটা ট্রেড করতে চাই তাহলে ফার্স্টে আমাকে এটাকে মেইন অ্যাকাউন্ট থেকে ট্রেডিং অ্যাকাউন্টে নিতে হবে। তো এটার জন্য আমি করবো ট্রান্সফার, ট্রান্সফারে ক্লিক করলাম, ট্রান্সফার মেইন অ্যাকাউন্ট টু ট্রেডিং অ্যাকাউন্ট ইলেকট্রোনিয়াম, এখানে অ্যামাউন্ট, অ্যামাউন্ট যদি আমি এটাতে ক্লিক করি তাহলে এই অ্যামাউন্টটা এখানে নিয়ে নিবে, কনফার্ম করলাম। তাহলে এখন দেখতে পাচ্ছি মেইন অ্যাকাউন্টে আমার কোনো ইলেকট্রোনিয়াম নাই, 0 0 ইলেকট্রোনিয়াম। এখন যদি আমি এখান থেকে ট্রেডিং অ্যাকাউন্টে যাই, তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে গেলে দেখতে পাবো যে আমার 313 কয়েন এখন ট্রেডিং অ্যাকাউন্টে আছে। এখন আমরা করব কি, এই 313 কয়েনটাকে ট্রেড করে ডলারে কনভার্ট করব। তো আমি এখানে সিম্পলি থেকে ট্রেড গেলাম, ট্রেড থেকে আমি কি করবো, ইটিএন টু ইউএসডিটি, ইটিএন টু ইউএসডিটি ক্লিক করলাম। যদি করি তাহলে এখন আমাদের সাথে ট্রেডের যে পেজটা সেটা চলে আসবে, এবং এখানে একটা ট্রেডিং পাসওয়ার্ড থাকে, যখন অ্যাকাউন্ট আপনারা তৈরি করবেন তখন একটা ট্রেডিং পাসওয়ার্ডও দিতে হয়। তো আমি আমার ট্রেডিং পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি। তো সম্পূর্ণ হলো। তো এখন আমরা যে কাজটা করব, তাহলে আমার যে ইটিএনটা আছে সেই ইটিএন এখানে দেখতে পাবেন যে এখানে বাই ইটিএন, সেল ইটিএন। তো আসলে তো আমি ইলেকট্রোনিয়াম কিনবো না, আমি ইলেকট্রোনিয়াম বিক্রি করবো, আমার কাছে যে ইলেকট্রোনিয়ামটা আছে সেটা আমি বিক্রি করে দেবো। তো ইলেকট্রোনিয়াম যে বিক্রি করবো সেটা হলো আমি আজকের মার্কেট প্রাইসে বিক্রি করবো। তো এটার জন্য সিম্পলি এখান থেকে মার্কেটে যাবেন, মার্কেট প্রাইসটা এখানে নিয়ে নেবে, এখান থেকে 100% যদি দিই তাহলে আমার যত ইটিএন আছে 313 ইটিএন নিয়ে নিল। এখন যদি আমি সেল ইটিএন করি তাহলে আমার এই ইটিএনটা কনভার্ট হয়ে ইউএসডিটিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে এখানে সেল ইটিএন করলাম আমি, তাহলে ইউ হ্যাভ প্লেস দ্য অর্ডার সাকসেসফুলি, মার্কেট সেলস ইটিএন ইউএসডিটি। এখন যদি আমি আবার অ্যাসেটস থেকে আমার ট্রেডিং অ্যাকাউন্টে ঢুকি, এই তো মেইন অ্যাকাউন্টে তো আমার কোনো ইলেকট্রোনিয়াম নেই, আছে সব ট্রেডিং অ্যাকাউন্টে। ট্রেডিং অ্যাকাউন্টে গেলে দেখতে পাবো যে আসলে ওটা আর ইলেকট্রোনিয়ামে নেই, এটা এখন হয়ে গেছে কি,
USDT তে তাহলে USDT তে আমি এটা কনভার্ট করেছি এখন আমার কাজ হবে এটাকে আবার ট্রেড করে আমি লাইট কয়েনে নিয়ে যাব যেহেতু আমার টার্গেট আমি লাইট কয়েনে কনভার্ট করব তো এখন যদি আমি ট্রেডে যাই ট্রেডে দেখতে পাচ্ছি যে এখানে আমার কোনো লাইট কয়েনের অপশন নেই চাইলে আমি এখানে লাইট কয়েনে যেতে পারছি না তো এটার জন্য আমি কি করব খুব সিম্পলি উপরে এই যে ট্রেড আছে ট্রেড থেকে আমরা যাব স্পট ট্রেডিং স্পট ট্রেডিং থেকে আমরা যে জিনিসটা করব আমরা এখান থেকে সার্চ করে নিব আমাদের যেটা দরকার তো আমাদের বেসিক্যালি আমরা চাই কি যে আমাদের যে ইউএসডিটিটা আছে সেই ইউএসডিটি থেকে আমরা লাইট কয়েন নিব তো এখানে আমি সার্চ করছি এলটিসি তো এলটিসি করলে খুব সহজে দেখতে পাচ্ছি যে লাইট কয়েন টু ইউএসডিটি একটা কনভার্সন আছে এবং এখানে যে মাইনাস রেটটা এটা হলো আজকের বাজারটা দেখাচ্ছে যে আজকের বাজারটা একটু কম যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ক্ষেত্রে যদি আমরা আজকে কনভার্ট করি তাহলে একটু আমার ডলারটা কমে যাবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন যখন এটা পজিটিভ থাকবে তখন দেখবেন ব্লু কালারে থাকে এরকম ব্লু কালার থাকবে এই যে এরকম ব্লু কালারে পজিটিভ থাকবে এখন একটু রেটটা কমে গেছে তো সমস্যা নেই আমি এখানে ক্লিক করলাম তো এবার যেটা করব সেটা হলো আমার কাছে আছে ইউএসডিটি কিন্তু আমার লাগবে লাইট কয়েন তো লাইট কয়েন আমি এবার কিনে নিব তাহলে এখান থেকে কি করব মার্কেটে ক্লিক করলাম আমি মার্কেট প্রাইস মার্কেট প্রাইস নিয়ে নিল এখন সিম্পলি এখান থেকে যদি আমি 100 করি তাহলে আমার কাছে যত ইউএসডিটি ছিল সেই ইউএসডিটিটা এখানে নিয়ে নিল তো এখন আমি এখান থেকে যদি বাই এলটিসি করি তাহলে আমার যে ইউএসডিটিটা আছে সেটা এলটিসি তে কনভার্ট হয়ে যাবে তাহলে এখন যদি আমি আবার আমার অ্যাসেটস থেকে ট্রেডিং অ্যাকাউন্টে যাই তাহলে আমি দেখতে পাবো আমার কাছে এখন লাইট কয়েন আছে এই যে দেখেন আমার কাছে এখন 0.038 লাইট কয়েন আছে এখন এই লাইট কয়েনটা আমি কি করব এই লাইট কয়েনটা যেহেতু আমার উইথড্র করতে হবে তো উইথড্র সরাসরি আমি যেহেতু টাকা ওয়ালেট থেকে করব তো টাকা ওয়ালেট দেখা যায় যে কিউ কয়েন নাই চাইলে আমি খুব সহজেই টাকা ওয়ালেট দিয়ে কিউ কয়েন থেকে কয়েনটা আমার উইথড্র করতে পারবো না এই জন্য আমি যে কাজটা করব সেটা হলো এই লাইট কয়েনটা আমি নিয়ে যাব কয়েন বেজে তো দেখুন তার আগে আমার তো এটা আছে এখন ট্রেডিং অ্যাকাউন্টে আমি এখন এটা নিয়ে যাব মেইন অ্যাকাউন্টে তো মেইন অ্যাকাউন্টে নেওয়ার জন্য কি করব আমি এখান থেকে এই যে ট্রান্সফার ট্রান্সফার দেখুন ট্রেডিং অ্যাকাউন্ট টু মেইন অ্যাকাউন্ট ঠিক আছে লাইট কয়েন অ্যামাউন্ট এই অ্যামাউন্টে ক্লিক দিলে এই অ্যামাউন্টটা নিয়ে নিবে তারপর এখান থেকে আমি কনফার্ম করে দিলাম তাহলে এখন দেখুন ট্রেডিং অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নাই আমার এখন যদি আমি মেইন অ্যাকাউন্টে যাই তাহলে মেইন অ্যাকাউন্টে গেলে আমি দেখতে পাবো যে আমার এখানে লাইট কয়েন আছে এখন এই যে আমার লাইট কয়েনটা আছে এই লাইট কয়েনটা আমি নিয়ে যাব কয়েন বেজে তাহলে এখন আমার নেক্সট স্টেপ কয়েন বেজ তাহলে আপনারা যারা প্রথমবার কয়েন বেজে ঢুকবেন তারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো এখান থেকে গেট স্টার্ট করলে আপনি এখন করতে যা যা লাগে সব প্রসেস প্রসিজার যদি আপনারা সম্পন্ন করেন তাহলে আপনাদের একটা অ্যাকাউন্ট হয়ে যাবে যদি কারো এই অ্যাকাউন্ট করতে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করলে আমি হেল্প করবো যথাসত্য যতটুকু আমি জানি যতটুকু আমি পারি আর এই যে যে সাইটগুলোর কথা আমি বলছি এই সাইটগুলোর লিঙ্ক সবগুলোই আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন ওখানে চেক করলে সবগুলো লিঙ্ক পেয়ে যাবেন তাহলে আমার যেহেতু এটা লগ ইন করা আছে এই যে এটা আমার অ্যাকাউন্ট এটা লগ ইন করা আছে তো সিম্পলি এরকম অ্যাকাউন্ট করলে আপনারা এরকম একটা হোম পেজ পাবেন যে হোম পোর্টফোলিও এখানে পাবেন তো আমি বর্তমানে হোম পেজে আছি তো আমরা বেসিক্যালি এখন যে জিনিসটা করব সেটা হলো আমরা রিসিভ এখানে সেন্ড আর রিসিভ আছে এখান থেকে সিম্পলি রিসিভ করব কি রিসিভ করব রিসিভ করব লাইট কয়েন কিন্তু এখানে দেখেন বিট কয়েন আছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে এখান থেকে যে অপশনগুলো আছে সেখান থেকে সিলেক্ট করে আমি লাইট কয়েন খুঁজব লাইট কয়েন এই তো দেখেন লাইট কয়েন পেয়ে গেছি লাইট কয়েনে ক্লিক দিলাম তাহলে এখন আমার এই যে কয়েন বেজ আছে সেই কয়েন বেজে আমার এখন লাইট কয়েন ওয়ালেটের অ্যাড্রেসটা দেখাচ্ছে এটা সিম্পলি আমি কপি করে নিলাম এখন আমি চলে গেলাম আবার কিউ কয়েন কিউ কয়েনে আসলাম কিউ কয়েনে আমার মেইন অ্যাকাউন্টে এখন দেখাচ্ছে ব্যালেন্স এত আছে তা আমি এখন এটা কি করব উইথড্র দিব এই যে দেখুন এখানে উইথড্র আছে তো আমি সিম্পলি উইথড্রতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে ওয়ালেট অ্যাড্রেস আছে তাহলে অলরেডি আমি কয়েন বেজ থেকে একটা ওয়ালেট অ্যাড্রেস কপি করলাম এই ওয়ালেট অ্যাড্রেসটাই আমি এখন দিব এখানে তো ওয়ালেট অ্যাড্রেসটা যদি আমি দেই কন্ট্রোল কি করছি এবং অ্যামাউন্ট চাচ্ছে অ্যামাউন্টে ম্যাক্সিমাম অ্যামাউন্ট আছে যে ম্যাক্সিমাম এত এই অ্যামাউন্টে উইথড্র করতে পারবো তো আমি জাস্ট সিম্পলি এই অ্যামাউন্টটাতে ক্লিক দিলাম এই অ্যামাউন্টটা নিয়ে গেল এখানে একটা রিমার্ক যে কোনো একটা আপনার কিওয়ার্ড দিতে পারেন আমি এখানে আমার নাম দিচ্ছি সৌমিক তো এখন আমি এখান থেকে সিম্পলি কনফার্ম করব তো আমি এখানে ক্লিক দিলাম এখন দেখেন এখানে প্রুফ চাচ্ছে যে আসলে এটা আমি কিনা বা অন্য কেউ কিনা এখানে আমার ট্রেডিং পাসওয়ার্ড চাচ্ছে আমি আমার ট্রেডিং পাসওয়ার্ডটা দিয়ে দিই এবং এখানে আমার
এসএমএস ভেরিফিকেশন কোড, যেটা আমার ফোনে একটা মেসেজ আসে সেই কোডটা আমি এখানে দিচ্ছি 30824। তো এখানে আমি সাবমিট করছি, তো দেখলেন যে সাকসেসফুল হয়ে গেছে। তো এখন আমি কি করলাম, যে কিউ কয়েনে আমার যে লাইট কয়েনটা আমি কনভার্ট করলাম সেই লাইট কয়েনটা আমি নিয়ে গেলাম কয়েন বেজে। তো কয়েন বেজে যদি একটু অপেক্ষা করলে কয়েন বেজে এই যে লাইট কয়েনটা আছে সেটা চলে আসবে। তো দেখা যাচ্ছে এখানে 10-15 মিনিট সময় লাগে, তো আমরা একটু ওয়েট করি 10-15 মিনিট পর আমরা আবার দেখবো। যখন আমার এখানে ব্যালেন্সটা এখনো 0-0 দেখাচ্ছে, তো ব্যালেন্সটা যখন আমার ঢুকে যাবে তারপর আমরা কিভাবে বাকি কাজটা করব সেটা দেখাবো। তো আমরা ছিলাম কিউ কয়েনে, এবং কিউ কয়েন থেকে আমরা যে আমাদের যে লাইট কয়েনটা ছিল সেই লাইট কয়েনটা আমরা উইথড্র দিয়েছিলাম কয়েন বেজে। তো এখন যদি আমরা কয়েন বেজে আসি, তাহলে কয়েন বেজে বেসিক্যালি কিউ কয়েন থেকে কয়েন বেজে লাইট কয়েনটা আসতে মোটামুটি 25 বা 20-25 মিনিটের মতো সময় নেয়। 20 মিনিট, 20 মিনিট বা কোনো ক্ষেত্রে কম 15 মিনিটও হয়ে যায়, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় সর্বোচ্চ 25 মিনিট পর্যন্ত নেয়। তো এখন আমি এখানে আমার ব্যালেন্সটা দেখতে পাচ্ছি। এখন আমাদের যে ফাইনাল কাজ সেটা হলো এই লাইট কয়েনটা আমরা একদম টাকায় কনভার্ট করব। এর জন্য আমরা যে হেল্পটা নেব সেটা হলো TakaWallet.com। TakaWallet.com এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। TakaWallet.com ফার্স্টে আপনারা ঢুকে এখানে আপনি একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার জন্য হয়তো আপনার ন্যাশনাল আইডি কার্ডের সব ইনফরমেশন দিতে হতে পারে, এবং এরা ভেরিফাই করবে। ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টে হয়ে গেলে আপনি এখান থেকে যে কোনো রেট এক্সচেঞ্জ করতে পারবেন। তো আমি যদি আপনাকে সিম্পলি দেখাই, তাহলে এখানে দেখেন সেন্ড আর রিসিভ। আর একটা কথা, আপনার সর্বনিম্ন $5 উইথড্র দিতে পারবেন, এবং সর্বনিম্ন $500 ডলার বা যে কোনো কয়েন এখান থেকে কিনতে পারবেন। আপনাকে কিনতেও পারবেন, বিক্রি করতেও পারবেন। তো আমরা বেসিক্যালি যে জিনিসটা করবো, আমাদের যে লাইট কয়েনটা আছে সেটা আমরা TakaWallet-এর মাধ্যমে বিক্রি করে, আমি বেসিক্যালি নিই বিকাশের মাধ্যমে, আমি বিকাশের মাধ্যমে নেবো। তো সেই প্রসেসটাই আপনাকে আমি আপনাদের আমি দেখাবো। আরেকটা জিনিস, এদের অফিস টাইম সকাল 8টা থেকে 11টার মধ্যে, অর্থাৎ সকাল 8টা থেকে যদি আপনি 11টার মধ্যে এদেরকে টাকা পাঠান, তাহলে দেখা যায় সর্বোচ্চ 30 মিনিট, হ্যাঁ সর্বনিম্ন 5 মিনিটের মধ্যে টাকাটা আমরা পাঠিয়ে দেয়। তো আমার ক্ষেত্রে দেখা যায় যে 5-10 মিনিটের মধ্যে আমি সচরাচর সব ক্ষেত্রেই পেয়েছি, যতবারই নিয়েছি। আর এখন যেহেতু 11টা পার হয়ে গেছে, 11টা 49 বাজে, তো এখন যদি আমি এখানে পাঠাই ওদের কাছে এই লাইট কয়েনটা, তাহলে ওরা আমাকে সকাল 8টার দিকে পেমেন্টটা দিবে। আর যদি আমি 8টার দিকে পাঠাই, তাহলেও আমি সকালে পেতাম, এখন পাঠালেও সকালেই পাবো। তো আমি তাহলে প্রসেসটা দেখাচ্ছি। তাহলে ফার্স্টে যে কাজটা করবো, যে আমি তো এখানে লাইট কয়েন, এখানে দেখেন সব অপশন পাবে, তো লাইট কয়েন দিব। লাইট কয়েন যখন দিলাম, লাইট কয়েন অ্যামাউন্ট, যে আমি কত লাইট কয়েন দেবো, তো এটার জন্য আমি কয়েন বেজে গেলাম। কয়েন বেজে এখান থেকে আমি পোর্টফোলিওতে যদি ক্লিক করি, তাহলে আমার ব্যালেন্সটা দেখাবে। এই যে এখানে আমার ব্যালেন্সটা দেখাচ্ছে। তো সিম্পলি আমি এই ব্যালেন্সটাকে কপি করে নিলাম, আমার ব্যালেন্স 5.8.53। আমি এই ব্যালেন্সটা এখানে দিব 8.53। তো এখানে এটার সমান যে টাকাটা ওরা দিবে, এবং আমি এখানে আপনাদেরকে রেট দেখাচ্ছি, দেখেন যে 1 লাইট কয়েন সমান ওরা দিচ্ছে 84 টাকা। তো বেসিক্যালি যখন বাজার ওঠানামা করে, দেখা যায় সর্বোচ্চ 85 টাকাও কোনো কোনো সময় থাকে, বিকাশে যদি নেন তাহলে 85 টাকা তারা দিবে। এখান থেকে আপনি রিসিভ অর্থাৎ কিসে নেবেন সবগুলো অপশনই আছে। তো আমি যেহেতু বিকাশে নিব, তাহলে বিকাশে রাখলাম। আর এখানে আমার ব্যালেন্স আমি দিব 5.8.53। তো দিলাম, দেওয়ার পর এখন কাজ হবে আমার এক্সচেঞ্জে। আমি এক্সচেঞ্জে ক্লিক করলাম। এখন আমরা এখানে আমার ইমেল অ্যাড্রেস আছে, আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, এবং আমার বিকাশ নাম্বার আমি দিয়ে দিলাম, এবং আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম। সব ইনফরমেশন শেষ, অ্যান্ড প্রসেস এক্সচেঞ্জ। প্রসেস এক্সচেঞ্জ করার পর এখানে যখন আসলাম, আসার পর দেখতে পারবেন যে আমার ইমেল অ্যাড্রেসটা এখানে আছে, তাদের ইমেল অ্যাড্রেসও দেওয়া দেখাবে। আমি এখানে কনফার্ম অর্ডার করলাম। কনফার্ম অর্ডার করার পর দেখবেন যে এখানে আওয়ার লাইট কয়েন কয়েন বেজ ইমেইল, এই দেখেন কয়েন বেজ ইমেইল, অর্থাৎ আমাদের কয়েন বেজে যে লাইট কয়েনটা আছে সেটা আমরা কোথায় পাঠাবো, আমরা এই অ্যাড্রেসে পাঠাবো। তো আমরা সিম্পলি এখান থেকে ইমেলটা কপি করে নিলাম। কপি, এটা হচ্ছে TakaWallet.com এর লাইট কয়েন অর্থাৎ কয়েন বেজের ইমেল। তো আমরা এটা নিলাম, এখানে আমার অ্যামাউন্ট দেওয়া আছে, এবং এখানে প্রোফাইল নেম অর্থাৎ আমার কয়েন বেজের যে প্রোফাইল নেমটা আছে এমডি হাসানুজ্জামান, আমি এটা দিয়ে দিলাম। এখানে কনফার্ম ট্রানজ্যাকশন করে দিলাম। এখন আমি এটা কনফার্ম করেছি, কিন্তু আমি এখন পর্যন্ত এদেরকে যে লাইট কয়েনটা পাঠাবো সেটা পাঠাইনি। এখন আমি এটা কিভাবে পাঠাবো, এটার জন্য আমি যাচ্ছি কয়েন বেজে। কয়েন বেজে যে এখানে আছে সেন্ড রিসিভ, তো আমি এখান থেকে ক্লিক করলাম। যেহেতু আমরা এবার সেন্ড করবো, তাহলে আমরা সেন্ডে আসি।
তো সেন্ট থেকে এখানে আমাদেরকে দেখেন এখানে লাইট কয়েন সিলেক্ট আছে, তো এখানে যদি কারো কারো ক্ষেত্রে দেখা যায় বিট কয়েন সিলেক্ট থাকে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন এখান থেকে লাইট কয়েনটা সিলেক্ট করে নেবেন। তো লাইট কয়েন সিলেক্ট করে নিয়েছি আর আমার ব্যালেন্স দেখাচ্ছে এত, তো আমি এই ব্যালেন্সটাই যেহেতু দিব তো এই পুরো ব্যালেন্সটাই আমরা এখানে দিয়ে দিব, সেন্ট অল দিয়ে দিলাম। তাহলে 8.54 অ্যামাউন্ট নিয়ে নিল। এখন দেখেন টু কোথায় পাঠাবো, ওদের ইমেল অ্যাড্রেসটা আমি এখানে পেস্ট করে দিলাম। আর একটা নোট অপশনাল হিসেবে নোট দিতে পারেন, আমি আমার জাস্ট কোনো নোট দিচ্ছি না, আমি ওর নামটা লিখে দিলাম লাইট কয়েন। আমি এখান থেকে করছি কন্টিনিউ, কন্টিনিউর পর আমি করলাম এখান থেকে সেন্ড নাও। তো সেন্ড নেওয়ার পর টু স্টেপ ভেরিফিকেশন আমার অ্যাক্টিভ করা আছে, তো টু স্টেপ ভেরিফিকেশন কোডটা আমি এবার দিব। তো আমি আমার কয়েন বেজে টু স্টেপ ভেরিফিকেশন কোড দিচ্ছি 2455, এখান থেকে কনফার্ম করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 0.03797634 লাইট কয়েন সেন্ড, আর এখানে আপনার ডলার অ্যামাউন্টটা দেখাচ্ছেন এতটু টাকাওয়ালা.com। তো আমার এই পর্যন্ত কাজ শেষ। তো যেহেতু আমার কাজ শেষ, এখন আমি যদি টাকা ওয়ালেটে আসি, তাহলে টাকা ওয়ালেট এখন আমাকে এই যে এখানে যদি আমি আসি, তাহলে একটু যদি রিফ্রেশ দিই, তাহলে রিফ্রেশ দিলে নিচে আমরা দেখতে পারবো যে এই যে এখানে প্রসেসিং, ইউজার নেম এখনো আসেনি, এখানে প্রসেসিং দেখাচ্ছে যে আমি যে অ্যামাউন্টটা পাঠালাম এটা যদি প্রসিড হয়ে যায়, জানি না ওরা এখন আছে কি না, যদি অ্যাডমিন অনলাইনে থাকে তাহলে অ্যাডমিন দিয়ে দেয়, আর যদি এই লাইট টাকাওয়ালা.com সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে চান তাহলে এদের ওয়েবসাইটে এদের হোয়াটসঅ্যাপের নাম্বার পাবেন, সেখানে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অথবা আপনারা যদি ইউটিউবে সার্চ দেন যে কয়েন বেসড টাকা ওয়ালেট, তাহলে অনেক ভিডিও পাবেন। তারপরও আমি এতক্ষণ ধরে যা কিছু বোঝালাম এর মধ্যে যদি কারো বুঝতে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন। আর তারপরেও যদি আপনাদের সমস্যা থাকে, তাহলে আপনার আমার সাথে আপনার পার্সোনালি যোগাযোগ করতে পারেন, আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে হেল্প করব। ধন্যবাদ সবাইকে। তো এখন যে আমি যে টাকা ওয়ালেটে যে কয়েনটা পাঠালাম, আমার বিকাশে টাকা ওয়ালেট যে অ্যামাউন্টটা এখানে দেখাচ্ছিল সেই অ্যামাউন্টটা দিয়ে দিবে। তো এই পর্যন্তই। তো এইভাবে আপনারা টাকা ওয়ালেট থেকে আপনারা টাকাটা নিতে পারবেন, আপনার বিকাশ, নগদ, রকেট, যেখানেই নিতে চান, বা আপনি যদি ব্যাংকে নিতে চান তাহলে ব্যাংকেও নিতে পারবেন, যেখানে ডাসমালা ব্যাংকের সার্ভিস আছে তাদের, আপাতত মনে হয় সার্ভিসটা বন্ধ। তো এইভাবে এই পুরো প্রসেসের মাধ্যমে আপনারা একদম ইলেকট্রনিয়াম থেকে টাকাতে আপনাদের কয়েনটা কনভার্ট করতে পারবেন। এবং এই পুরো প্রসেসটা যদি আপনি চান যে আপনার কাছে ইলেকট্রনিয়াম আছে, সেই ইলেকট্রনিয়ামটা থেকে আপনি একদম টাকা পেতে চান, তাহলে মিনিমাম আপনার 4 ঘন্টা সময় দিতে হবে। 4 ঘন্টার ব্যবধানে আপনি আপনার ইলেকট্রনিয়ামকে টাকাতে কনভার্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।